আসসালামু আলাইকুম। পোশাক শিল্পে আসলে এত অস্থিরতার কারণটা কি, আমরা সে বিষয়ে আসলে আজকে একটু কথা বলব। আমি বেশ কিছু কারণ আমি খুঁজে বের করেছি, এটা আবার দিক থেকে মনে হয় আমাদের পোশাক শিল্পের যারা আছে, যারা নিয়োজিত, যারা বড় বড় যারা মালিক আছে, তারা কিন্তু আমরা বিগত যে সরকার ছিল তাদের সংসদ সদস্য ছিল, তাদের নেতাকর্মী ছিল, সে জায়গা থেকে যেহেতু তারা একদিক থেকে ব্যর্থ হয়েছে, তাদের সেই ব্যর্থতাটাকে বড় করতে, তাদের সেই ব্যর্থতাকে চরম আকার করতে তারা বিভিন্ন ধরনের ক্লু অ্যাপ্লাই করছে। আসলে এর একটা ফলাফলটা কি, আসলে এর ফলাফলটা খুব খারাপ, আমাদের দেশের অর্থনীতিটাকে দুর্বল করার একটা পায়তারা চলতেছে। গার্মেন্টস শিল্প আমাদের দেশের প্রধান যে আয়ের যে খাত আছে তার মধ্যে কিন্তু একটা, এখন সেই একটি খাতটাকে যদি আমরা এইভাবে নিজেরা নিজেদের জায়গাটাকে নষ্ট করে ফেলি, নিজেদের শিল্প, নিজেদের আয়ের উৎসটাকে যদি এইভাবে নষ্ট করে ফেলি, আমার মনে হয় যেন বেশি দূর না, খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই গার্মেন্টস শিল্পটা নষ্ট হবে এবং ক্ষতির বড় একটা ক্ষতির সম্মুখীন হবে, সেটাই হচ্ছে এখন। আমাদের যারা এই গার্মেন্টস শিল্পের সাথে নিয়োজিত সম্পর্কিত যারা কিছু মানুষ আছে, তারা চাচ্ছে যে গার্মেন্টসটা ভালো চলুক, আর এর ভিতরে কিছু মানুষ আছে স্বার্থান্বেষী, কিছু মানুষ আছে যারা উস্কানি দিচ্ছে এবং উস্কানি দিয়ে পরিবেশটাকে এত নষ্ট করছে, এতটা বিঘ্নিত করছে, যে জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারের যে পদক্ষেপগুলো নিচ্ছে সেগুলোকে ভেস্তে দিচ্ছে। আমাদের গার্মেন্টস শিল্পটা তারা চাচ্ছে না যে সুস্থ সুন্দরভাবে চলুক। এই যে ধরেন 18 দফা দাবি দিয়েছিল বিজিএম থেকে, ঘোষণা হয়েছে যে শ্রমিকরা 18 দফা দিয়েছে, প্রত্যেকটা দাবি তারা মেনে নিয়ে আবার সুন্দরভাবে চলার অধভদ্র একটা কাজ করেছে, যে সব দাবি মেনে নিয়ে আবার আগের মতো গ্রামের চলবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। এখনো প্রত্যেকটা জায়গায় কিছু উস্কানিমূলক কাজ করেও যাচ্ছে এবং উস্কানিমূলক কাজ হচ্ছে, যেগুলো আসলে গার্মেন্টস একটা জায়গায় তৈরি হয়ে আর বাকি আরো 10টা জায়গা নষ্ট হচ্ছে। বিশেষ করে আশুলিয়া জোন, বিশেষ করে সাভার, বিশেষ করে গাজীপুর, এই কয়েকটা জায়গায় যে শিল্প এলাকাগুলো আছে, এই জায়গায় কিছু ফ্যাক্টরি চলছে, কিছু কোম্পানি চলছে, আবার কিছু চলছে না। একটা জায়গার একটা কোম্পানির কিছু লোক তাদের স্বার্থ উদ্ধারের জন্য ওই জায়গা নষ্ট করছে, প্লাস আরও আশেপাশে যত কোম্পানি, যত ফ্যাক্টরি আছে, প্রত্যেকটা জায়গা নষ্ট করতেছে। আসলে এদেরকে কি সমাধান দেবে? আজকে আমি একটা জিনিস দেখলাম যে আশুলিয়া ন্যাচারাল মন্ডল গ্রুপের যে একটা হই হুল্লোড় হয়েছে, সেখানে সেনা আর এসে শ্রমিকদের যে একটা হই হুল্লোড় ব্যাপার ছিল, সেখানে তারা নিয়ন্ত্রণের জন্য গুলি করেছে, এবং আমি যতটুকু জানি এবং 2 জন না 4 জন শ্রমিক সেখানে মারা গিয়েছে। আসলে আমার মনে হয় কি, যে আসলে সব দাবি মেনে নেওয়ার পরেও কেন আবার সেই হই হুল্লোড়, কেন আবার সেই মিছিল মিটিং, কেন একটা বড় একটা কষ্ট থেকে যায়। কিন্তু আমাদের কাছে সেই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের গার্মেন্টস ছিল বড় একটা জায়গা আয়ের, আমরা যদি এই আয়ের জায়গাটাকে নষ্ট করে ফেলি, এখানে কত মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবিকা নির্বাহের একটা জায়গা, আমরা এই এখানে এই জায়গাটাকে যদি আমরা টিকিয়ে রাখতে না পারি, সেখানে আমার মনে হবে যে আমাদের বড় একটা দুর্বলতা জায়গা, বড় একটা ক্ষতির জায়গা তৈরি হচ্ছে, এবং এই আমাদের ভেতরে যে ক্ষতিটা এটা বাইরে ইফেক্ট করছে। আমাদেরকে সেই বিষয়ে মাথায় রাখতে হবে যে আসলে আমরা যারা এই উস্কানিমূলক কাজগুলো করছি, যারা এই চক্রের সাথে জড়িত, তাদেরকে মাথায় রাখতে হবে যেন এই কাজগুলো কেউ না করি। আমরা আমাদের গার্মেন্টস শিল্পকে, পোশাক শিল্পকে আমরা আগের চেয়ে ভালো অবস্থান নিয়ে যাব, সেটাই আমাদের মাথায় রাখতে হবে, সেটাতে মাথায় রাখবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।